আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন রকমের পরোটা রেসিপি শেয়ার করব। আজকে করব লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা। অনেক বেশি লেয়ার থাকার কারণে অন্য যে কোনো পরোটা থেকে এই পরোটাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবজি, ডাল অথবা মাংস যে কোনো কিছুর সঙ্গে এই পরোটাটা একদমই জমে যাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ। 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি রান্না করার রেগুলার তেল। প্রথমে আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ। পানিটা কিন্তু একদমই কুসুম গরম, অতিরিক্ত গরম পানি নেওয়া যাবে না। 1 কাপ পানি আমি একসঙ্গে দিব না, আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব। নর্মালি রুটি পরোটা তৈরি করার জন্য আমরা ঠিক যেরকম ডো তৈরি করি, এখানেও ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নিব। পানির পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ আপনাদের পানি আরও কমও লাগতে পারে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভালোভাবে মুথে নিব। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকমই সফট একটা ডো তৈরি করেছি। তবে এই ডোটাকে আমি আরও 10 মিনিটের জন্য একটা ভিজা কিন্তু নিংড়ানো সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে এই ডোটা একদমই মসৃণ আর আরও কিছুটা সফট হয়ে যাবে। 10 মিনিট পর আমি কাপড়টা তুলে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মুথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু এই ডোটা আরও বেশি মসৃণ আর সফট হয়ে গেছে। এখন আমি যতগুলি পরোটা তৈরি করব ঠিক তত ভাগে লেচি কেটে নিচ্ছি। সবগুলি লেচি আলাদা করে নেওয়ার পর এবার আমি 1টা করে লেচি নিচ্ছি আর বাকি লেচিগুলিকে আমি আবারও সুতি কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না, সফটই থাকবে। পরোটাগুলি বেলার আগে আমাকে একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রেগুলার তেল। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তেলের সঙ্গে এই কর্নফ্লাওয়ারগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারের কোনো লাম্পস না থাকে। আর ভালোভাবে মিশানো হয়ে গেলে এই মিক্সচারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি পরোটাগুলি বেলতে চলে যাচ্ছি। পরোটাগুলি বেলার জন্য প্রথমে আমি সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার 1টা করে লেচি নিচ্ছি, এই লেচিটার উপরে আমি সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি একটা বড় রুটি বেলে নিব। নর্মালি আমরা যেরকম রুটি বেলে থাকি তার থেকে এই রুটিটা আরও বড় হবে আর পাতলা হবে। রুটিটা বেলা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কীরকম পাতলা করেছি আমি। মিশিয়ে রাখা তেল আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা থেকে এখানে আমি 1 থেকে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে এই মিক্সচারটা আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর এই রুটিটাকে আমি একদম চিকন করে কেটে নিচ্ছি। যত চিকন করে কেটে নেওয়া যাবে পরোটাটা তত লেয়ার হবে। লেয়ার বেশি হলে কিন্তু পরোটাটা দেখতে আর খেতেও বেশি ভালো হবে। তাই যতটা সম্ভব এই রুটিটাকে চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। সম্পূর্ণ রুটি যখন এরকম কাটা হয়ে যাবে তখন একটা সাইড থেকে আবার জড়ো করে নিতে হবে সবগুলোকে। দেখতে পাচ্ছেন সবগুলোকে একসঙ্গে জড়ো করে একটা লম্বা লেচির মতো করে নিয়েছি। এবার এই লম্বা লেচিটাকে আর একটু টেনে লম্বা করে নিচ্ছি। এরপর 1 পাশ ধরে হাতের মধ্যে পেঁচিয়ে আবারও গোল করে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে প্রেস করে করে রুটিটাকে বড় করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার 1টা রুটি তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে আরও বড় অথবা ছোট রাখতে পারেন।
আমি আরেকটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই সহজ একটা ব্যাপার, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। আপনারা চাইলে কিন্তু এভাবে বেলেও নিতে পারেন রুটিটাকে। বেলে নেওয়া রুটিটাকে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিব না, রুটিটাকে আমি দুই পাশ থেকে কয়েক সেকেন্ডের জন্য সেকে নিব। দুই পাশ থেকে কয়েক সেকেন্ডের জন্য করে সেকে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ তেল। চুলার হিটটাকে কিছুটা বাড়িয়ে দিয়েছি। এরপর এই পরোটাটাকে দুই পাশ থেকে মুচমুচে করে ভেজে নিব। দুই পাশ থেকে এখন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর পরোটাটাও মচমচে ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলি পরোটা ভেজে নিয়েছি। সবগুলি পরোটা ভেজে নেওয়া হয়ে গেলে পরোটাগুলি গরম থাকা অবস্থায় হালকা হাতে পরোটাগুলিকে ঠিক এইভাবে প্রেস করে দিতে হবে। এতে করে পরোটার লেয়ারগুলি আরও খুব সুন্দরভাবে খুলে আসবে। আমি আপনাদেরকে একটু পরোটার লেয়ারগুলি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পরোটাগুলির লেয়ারগুলি অনেক বেশি সুন্দর হয়েছে। প্রতিটা লেয়ার কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দেখে তো নিলেন কত সহজে একদম হোটেল স্টাইলে পারফেক্ট লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেল। এবার আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গে এই পরোটাগুলিকে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই লাচ্ছা পরোটার রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমার কোনো রেসিপি যদি বাসায় ট্রাই করে থাকেন আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে। লিঙ্কগুলি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।